হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু ইন্ডিয়া স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো অনেক দিন হলো আমি কোনো আপডেট সময় দিতে পারিনি, বিকজ আমি কিন্তু ছিলাম না, অত ঘুরতে গিয়েছিলাম। আর আমার কিন্তু একটা নতুন ফার্স্ট ট্রাভেল ব্লগ আসতে চলেছে, অ্যাডভেঞ্চার অ্যাওয়েটস উইথ সৌরভ। ওটা কিন্তু আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল, যেখানে কিন্তু ট্রাভেল রিলেটেড সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো আবার কিন্তু আজকে দিন নতুন করে আপডেটস তোমাদের সাথে দিতে থাকবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন হচ্ছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আপনি কিন্তু আপডেটস তোমরা পাবে। আর আজকে কিন্তু ভিডিওটা ফুললি বেঙ্গলের মোহনবাগানকেই নিয়ে থাকবে। চলো শুরু করা যাক। তো প্রথম আপডেটস সেটা কিন্তু বিনীত রায়। তো বিনীত রায় একজন 25 বছর বয়সের ডিফেন্সিভ মিডফিল্ডার, আর সে কিন্তু ওড়িশা এফসিতে লোন ডিলে মুম্বাই সিটি এফসিতে খেলেছে লাস্ট ইয়ার, মানে এই বছরে যে লাস্ট ইয়ার আইএসএল। তো ইস্ট বেঙ্গল কিন্তু তার উপরে একটা ইন্টারেস্ট দেখিয়েছে, বাট যা শোনা যাচ্ছে যে বিনীত রায়কে কিন্তু আবার ওড়িশা এফসি ফিরিয়ে নিতে চলেছে। তো এখন দেখার বিষয় হলো ইস্ট বেঙ্গল কতটা এগাতে পারে এই ডিলটাতে। আর অন্যদিকে ইস্ট বেঙ্গল কিন্তু সাউল ক্রেসপোকে অফার দিতে, সাউল ক্রেসপো কিন্তু ওড়িশা এফসির মিড সেন্ট্রাল মিডফিল্ডার। তো তার কন্ট্র্যাক্ট কিন্তু 31 মের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, আর বেশি দিন বাকি নেই বলতে গেলে, আর অত হাতে 29 দিন বাকি আছে। তো যা শোনা যাচ্ছে হয়তো সাউল ক্রেসপোর কন্ট্র্যাক্ট আরও 1 বছরের জন্য ওড়িশা এফসি বাড়িয়ে দিতে পারে। তো এবার চলে আসি মোহনবাগানের আপডেটস নিয়ে। তো যা শোনা যাচ্ছে জেসন কামিংস, তো জেসন কামিংসকে নিয়ে অনেক দিন ধরে কিন্তু কথাবার্তা বা বিভিন্ন মহলে কিন্তু আলোচনা হচ্ছে যে একটা দুর্দান্ত প্লেয়ার বলতে গেলে স্ট্রাইকার আসতে চলেছে মোহনবাগানে। বাট একটা ছোট প্রবলেম দেখা দিয়েছে, সেটা হলো জেসন কামিংসের সাথে কিন্তু সেন্ট্রাল কোস্ট মেইনার্সের এখন 1 বছরের কন্ট্র্যাক্ট রয়েছে। তো আপাতত কিন্তু যা শোনা যাচ্ছে মে মাসে, মানে 2023 সেকেন্ড ট্রান্সফার উইন্ডো যখন খুলবে, তো তারপরে কিন্তু তাকে সাইন করানো হবে। তো তারপরে কিন্তু জানা যাবে তিনি ফুললি মোহনবাগানে আসতে চলেছে কি না। তো আমরা জানি যে তিনি কিন্তু কনফার্ম হয়ে গেছে, বাট এখানে কিন্তু খাতায় কলমে কিন্তু একটা মেন ম্যাটার। তো খাতায় কলমে যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বলতে গেলে কিছুটা হয়তো সমর্থকদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন জানাবে, আগে কি জেসন কামিংস আসতে পারে। তো আমার যতটা সময় আমি যা যতটুকু জানি, জেসন কামিংস কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গিয়েছে। এবার কিন্তু চলে আসি ইন্ডিয়ান ইয়াং স্ট্রাইকারের কথা নিয়ে। তো ঈশান পণ্ডিতা, তো ঈশান পণ্ডিতা কিন্তু মোহনবাগানেই আসতে চলেছে। তো তার ডিল কিন্তু ডান হয়ে গেছে, বাট মাঝখানে আর একটা রিউমার শুনে যাচ্ছে ইস্ট বেঙ্গল বা কেরালা ব্লাস্টার তাকে অফার দিয়েছে, বাট এটা কিন্তু পুরোপুরি একটা রিউমারই থাকছে। কারণ ঈশান পণ্ডিতার সাথে কিন্তু কোচ, মানে আমাদের জুয়ান ফন্ডের একটা ভালো বন্ডিং রয়েছে। তো তিনি কিন্তু পুরোপুরি মোহনবাগানেই আসতে চলেছে। এবার একটু অন্য প্লেয়ারকে নাম আপডেট তোমাদের দিই। তো গুরবিন্দর কুমার, তো গুরবিন্দর কুমার কিন্তু একসময় মোহনবাগানের আই লিগ খেলেছে, তো তারপরে কিন্তু তিনি নর্থ ইস্ট এফসির হয়ে খেলেছেন। তো এখন যা শোনা যাচ্ছে তিনি কিন্তু নর্থ ইস্ট এফসি ছেড়ে দিচ্ছেন, তখন কিন্তু অন্য ক্লাবের দিকে পা দিচ্ছেন। তো লেডি রড্রিগেসও, লেডি রড্রিগেসও কিন্তু সোয়াপ ডিলে এফসি গোয়াতে পাঠানো হয়েছিল, বাট যা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল নাকি তার উপরে ইন্টারেস্ট দেখিয়েছে। আর তার কিন্তু কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু 60 লাখ। তো 31 মের পরে কিন্তু লেডি রড্রিগেস অ্যাজ আ ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, হয়তো ইস্ট বেঙ্গল তাকে সাইন করাতে পারে। এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গলের মেন, মানে মেন টিম আপডেটস নিয়ে। তার মধ্যে ছোটো ছোটো আপডেটস তোমাদেরকে দিচ্ছিলাম। তো মেন আপডেটস আমি যেটা হলো, যেহেতু জানি যে মোহাম্মদ ইয়াসিরের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের কথাবার্তা চলছিল, বাট যা শোনা যাচ্ছে মোহাম্মদ ইয়াসিরের সাথে কিন্তু কথাবার্তাটা ভেস্তে গেছে। তো মোহাম্মদ ইয়াসির কিন্তু পুরোপুরি ব্যাঙ্গালোর এফসিতে যেতে চলেছে। তো তারপরে কিন্তু তাদের সেকেন্ড অপশান দানিশ ফারুক, দানিশ ফারুকের কিন্তু কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেছে 31 মের মধ্যে। তো দানিশ ফারুককে কিন্তু সাইন করাতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি। তো তিনি কিন্তু একজন রাইট উইঙ্গার প্লেয়ার। আর অন্যদিকে ঈশান পণ্ডিতার, মানে যেমনি আমি বলছিলাম যে ঈশান পণ্ডিতার উপরে কিন্তু ইস্ট বেঙ্গল ইন্টারেস্ট দেখিয়েছিল, বাট যেহেতু কিন্তু ডিলটা পুরোপুরি মোহনবাগানের দিকে চলে গেছে, তো ঈশান পণ্ডিতাকে কিন্তু ইস্ট বেঙ্গল পাবে না। তো সেই জন্য কিন্তু তারা রহিম আলীর ওপরে একটা ইন্টারেস্ট দেখিয়েছিল পরবর্তীকালে। তো রহিম আলীও কিন্তু চেয়েছিল ইস্ট বেঙ্গল হয়ে খেলবে। তো চেন্নাই সিটি এফসি এখন যে জিনিসটা করে, সেটা কিন্তু ট্রান্সফার ফিসটা বাড়িয়ে দিয়েছে। এখন যদি রহিম আলীকে নিতে হয় ইস্ট বেঙ্গল, তো ট্রান্সফার ফিটা কিন্তু হিউজ একটা ট্রান্সফার ফি দিতে হবে, তারপরে কিন্তু তারা রহিম আলীকে নিতে পারবে। আর অন্যদিকে অনেকদিন ধরে শোনা যাচ্ছিল ইভান গঞ্জালেস, ইভান গঞ্জালেসকে নাকি ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে। তো
মাঝখানে মোর্তাজা ফলের সাথে যে কন্ট্রাক্ট মানে কথাবার্তা চলছিল সেই কন্ট্রাক্টটা কিন্তু আপাতত কিন্তু ভেস্তে গেছে, তো সেই জন্যে কিন্তু ইভান গঞ্জালেসকে আপাতত কিন্তু ইস্ট বেঙ্গল টিমে রাখতে চলেছে। তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা রিউমার বলতে গেলে মার্কেটে সবসময় তো রিউমার মার্কেটেই থাকে, তো আরেকটা রিউমার এমনই হলো যে আমের যাও নাকি মোহনবাগান আসতে চলেছে। এটা কিন্তু আপাতত বলতে গেলে ফুললি রিউমার যে আমের যাওয়ার মতো প্লেয়ার কে মুম্বাই সিটি এফসি অত সহজে ছাড়বে না, বাট এটা কিন্তু পুরো রিউমার। তো যতক্ষণ না অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলো রিউমার হতে চলেছে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।